হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে বিকেল 4টে, আমরা রেডি হয়েছি, একটা জায়গা যাব। জায়গাটা কি, আমার হাসি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, বাড়ি এসেছি, আমরা ছুটি এসেছি। তো আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমরা এসেছি, তো আজকে বাবার বাড়ি যাব। তো এই জন্য মনে খুশি লাড্ডু ফুটছে দেখেই বুঝতে পারছেন। আর এই যে রেডি হয়েছে, আর এখন আমি দোতলায় এসেছি ছাদে, এই যে পুট্টির কাজ চলছে এখন। এক্ষুনি আমরা বেরিয়ে যাব। এটা আমার রুম। আমরা বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি। এই যে এই প্রথমবার তাড়াতাড়ি যাচ্ছি, না হলে সব সময় 7টা 7:30 এরকম টাইমে বেরিয়ে যাই বাবার বাড়িতে, আর আসার সময় 2টা 2:30 বাজতে না বাজতেই চলো 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 এইরকম। আর এখান থেকে 1.5 ঘন্টা মতো রাস্তা বাবার বাড়ি, 1.5 ঘন্টা পরে পৌঁছাবো, তো দেখতে থাকুন। আরেকজন পিছনে দেখুন কি করছে, আমার থেকে আরো খুশি, দিদুনের ঘরে যাবে। যেতে যেতে রামনগরে দাঁড়িয়েছি আমরা, এখন দাঁড়িয়ে কাপড় দোকানে এসেছি, কিছু কেনাকাটা করার আছে। অনেকদিন পর যাচ্ছি বাবার বাড়ি, তো কিছু কেনাকাটা করব এখানে। তো কি কেনাকাটা করছি ওটা পরের ব্লগে দেখতে পাবেন, তো এখন আমরা কেনাকাটা করে নিই। কাপড় চোপড় কেনাকাটার পর ফল দোকানে চলে এলাম, ঠাকুরের জন্য কিছু, বাবার ঘরে ঠাকুরের জন্য কিছু ফল নিব। তো তারপর চলে এলাম মিষ্টি দোকানে, এই ছেলেটা হচ্ছে একটা সম্পর্কে দেওয়ার হয়, তো এই দোকান থেকে মিষ্টি নিব। মিষ্টি নিয়ে তারপর সোজা বাবার বাড়ি যাব, আর কোথাও ঢুকবো না। পৌঁছলাম, কখন বেরিয়েছিলাম কেনাকাটা করতে একটু দেরি হয়ে গেল। এই যে ঢুকছে, ঢুকছি আমরা এখন। এটা হচ্ছে বাবার বাড়ির মন্দির, রাধা কৃষ্ণের মন্দির। শুয়ে প্রণাম করো, সে কি